আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এবং আমিও ভালো আছি। আমরা কিন্তু প্রত্যেকে জানি যে গত কয়েক বছর আগে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে লকডাউনে 3টি করে গ্যাস সিলিন্ডার কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আরও একটি বড় আপডেট, কিন্তু এবার সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক বছরে 3টি করে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে। এর জন্য কোন কার্ড থাকতে হবে এবং কি বলা হয়েছে, কারা কারা পাবে, কোন জায়গার এবং কোন কোন মহিলা কিংবা পুরুষ কারা পাবে, ইউটিউবে দেখে নেবো আজকের ভিডিওতে। তো তার আগে তোমাদের যেগুলো করতে হবে, তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবে, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে নোটিফিকেশন অন করে রাখবে। আজ যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বাড়িতে কোন কোম্পানির গ্যাস রয়েছে, সেটা এইচপি নাকি ইন্ডেন নাকি ভারত, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমরা কিন্তু প্রত্যেকে জানি যে যে হারে গ্যাসের দাম বাড়ছে দিন দিন, সেক্ষেত্রে যদি আমরা 3টি করে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস পাই প্রত্যেক বছরে, তো প্রত্যেকের কিন্তু অনেক সুবিধা হবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু শর্তের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু অন্তর্দায় অন্ন যোজনা, যাদের অন্তর্দায় অন্ন যোজনা রেশন কার্ড থাকবে তারা কিন্তু প্রত্যেক বছরে সম্পূর্ণ বিনামূল্যে 3টি করে গ্যাস সিলিন্ডার কিন্তু পেয়ে যাবে। এবং এই যে গ্যাস সিলিন্ডার রয়েছে, এটি কোন সরকার এবং কোন জায়গায় সরকার ঘোষণা করেছে, তো এই যে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক বছরে 3টি করে গ্যাস সিলিন্ডার যাদের অন্তর্দায় অন্ন যোজনা কার্ডটি থাকবে, সেটি কিন্তু ইতিমধ্যেই উত্তরাখণ্ড রাজ্য যে রয়েছে সেই উত্তরাখণ্ডের রাজ্যের যে সরকার রয়েছে, রাজ্য সরকার, তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে উত্তরাখণ্ডে যারা বসবাস করে থাকে, এক কথায় উত্তরাখণ্ডের মুখ্য সচিব এসএস সান্ধু জানিয়েছেন যে সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের 184,142 জন অন্তর্দয় অন্ন যোজনা কার্ডধারী লাভবান কিন্তু হবেন। তো আশা করি বুঝতে পেরেছ যে উত্তরাখণ্ডের সরকার যে রয়েছে, এক কথায় তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে এক কথা যাদের অন্তর্দয় অন্ন যোজনা কার্ড থাকবে তারা কিন্তু এই সুবিধাটি পাবে। এবং আমাদের রাজ্যে এক কথা পশ্চিমবঙ্গে এটি দরকার কিনা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দেবে। আর পরবর্তী আপডেটগুলো মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রতি ভালো থাকো এবং সুস্থ থাকো।